اشوفك. اي 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 فاش كده دوجن ایک زورا جاتے سا تمرا دوجن کی پیمیک আমি বলছি রাত 12টার পরে উঠছি আমি অল্প সময় কষ্ট দেব এর মধ্যে 10 মিনিট যায় ছাইল আর আপনারা 40 মিনিট সহ্য হবে না ঠিক আছে আসেন ইনশাআল্লাহ নারে তাকবীর খুলে নে কি জানো বলতেছিলাম মনে আছে তো রোম পারসের মানুষ চিন্তে করলেন ওমর অর্ধ পৃথিবী শাসন করে যে আপনার 18 তালি জামা গায় দেয় সুবহানাল্লাহ এটা জোরে কর আমার দেশে তালিওয়ালা জামা গায় দিছে আগে দেখছি ফকিরে এখন ফকিরও তালিওয়ালা জামা গায় দেয় না জোরে কর ঠিক কি না আমার ভাইরা আমার এবাদ ওই জামানার মধ্যে একটা পালোয়ান ছিল বাদান 1000 লোকের সাথে বাদান মোকাবেলা করত সেই পালোয়ানকে বলল পালোয়ান অর্ধ তোমরকে যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তাকে যদি তুমি হত্যা করতে পারো তাহলে আমাদের রোমের অর্ধেক রাষ্ট্র আর পারসের অর্ধেক রাষ্ট্র লিখে দিব যমন কেমন রাষ্ট্র আমাদের বাংলাদেশের একটা দেশ আর ভারতের বাদান একটা দেশ তাহলে এই বাংলাদেশের মতো আপনার 23টা দেশ দিয়ে একটা ভারত কথা কি বুঝতেছেন আমেরিকান একটা দেশ বাংলাদেশের 49টা দেশ দিয়া আপনার আমেরিকানের একটা দেশ ওয়ারসাইতে বড় দেশ ছিল বাদান রুমার পারসের ওই দুই দেশের অর্ধেক 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 দুদি লিখে দেয় তাহলে চিন্তা করেন কত বড় দেশের সেই লোকটা প্রেসিডেন্ট হবে বলে ঠিক আছে মুখের কথা মানি না সই কর ওখানে দস্তুর ঘাত করলেন সই করলেন ওই লোকটা আপনার তিন মাস পর্যন্ত বাদান টেলিং দিলেন কিভাবে হর্দ তোমারকে মারা যায় আমার কথা কি বুঝতেছেন এরপরে বাদান টেলিং দিয়ে আপনার তরবারি হাতে নিয়ে বাদান মদিনায় আসছে মদিনায় আসিয়ে বাদান মুখে বাদান বড় বড় দাড়ি রাখছে এরপরে টুপি গায় দিছে জুব্বা লাগাইছে মুসলমানের লিবাস ধরে মদিনায় আসিয়ে মদিনার মানুষকে ডেকে ডেকে বলে ও মদিনার মানুষেরা তোমাদের মদিনার প্রেসিডেন্ট কই এবার মদিনার মানুষটা বলে প্রেসিডেন্ট আমাদের দেশে প্রেসিডেন্ট কয় না আমাদের দেশে মুসলমানেরা বলে যারা রাষ্ট্রনায়ক হয় তাদের বলা হয় আমিরুল মুমিনিন সিল্লাইয়া কন মারহাবা ইহুদি বলতেছে ভাইজান আমি নতুন নতুন মুসলমান হইছি কখন কারে কি বলে কারে কি নাম ধরে ডাক দেয় আমি জানি না আরে ঠিক আছে বলুন আপনাদের আমিরুল মুমিনিন কই আপনাদের মদিনার প্রেসিডেন্ট কই ওই লোকটা আপনার এরকম করে আকাশের দিকে তাকাইছে তাকাইয়া বলতেছে হরজ তোমর এখন দুধ পটি আছে সুবহানাল্লাহ বললেন না এবার ওই বিদেশি লোকটা বললে তুমি কেন আকাশের দিকে তাকাইলে হরজ তোমরের কথা যখন বললাম তখন কেন তুমি আকাশের দিকে তাকাইলে এবার মদিনার মানুষটা ডেকে ডেকে বলতেছো বিদেশি মেহমান আমাদের অমর সারা রাত ঘুমায় না ঠিক আপনার সূর্য যখন এই জায়গা আসে হরজ তোমর ওই জায়গা ওই সময় বাদান এক ঘন্টা ঘুমায় সুবহানাল্লাহ বললেন না এবার বললো আমাদের অমর মনে হয় দুধ পটি আছে এই সময় কারণ দুধের মধ্যে পানি দেয় কারণ দুধের মধ্যে পানি দেওয়া নিষেধ হরদ তোমর বাদানে কথা বাদান ঘোষণা করেছে আমাদের দেশে কিছু মানুষ মরিদ হয়ে আসছে বাদান আগে দুধে পানি দিছে পীর সাহেব বলছে বাবা তুমি দুধের ব্যবসা করো তুমি নাকি দুধের মধ্যে পানি দাও আজকে থেকে দুধের মধ্যে পানি দিও না ওই দিন থেকে উনি তোবা করছে দুধের মধ্যে পানি দিব না কিন্তু পানি দিয়ে গাভী দোয়ায় কথা কি বুঝতেছেন
দুধের মধ্যে পানি দেওয়া আর পানি দিয়ে ধোয়াই না একই না কথা কোনে একই না এবার ওই লোকটা দুধে হাতি গেছে যা দেখে হরজ তোমার নাই জিজ্ঞাসা করলেন আপনারে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হরজ তোমার কই একটা লোক আকাশের দিকে তাকাইয়া বললেন আমাদের উমর এখানে না ওই সামনে একটা বাগান আছে ওই বাগানে দেখেন হরজ তোমার ঘুমাচ্ছে সুবহানাল্লাহ তো করো এবার ওই বিদেশি মেহমান ওই বিদেশি লোকটা আপনার হরদ তোমরকে মারবার জন্য আপনার ওই বাগানের কাছে যা দেখে বালির মধ্যে হরদ তোমর ডাইন হাতটাকে বালিশ বানাইয়া বাদান ঘুমিয়ে আছে চিল্লাইয়া কন সুবহানাল্লাহ এবার ওই মানুষটা মনে মনে চিন্তা করলেন যে মানুষটাকে মারার জন্য আসি এই অমর নাকি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সেই মানুষটা আপনার ঘুমা রয়েছে আপনার মাথার মধ্যে তার পিছনে বাদান আপনার পুলিশ নাই র‍্যাব নাই আমাদের দেশের রাষ্ট্রনায়ক আছে রাস্তা দিয়ে হাইটে গেলে যদি একটা দেশে যায় রাস্তা দিয়ে হাইটে গেলে পিছনে বাদান পঞ্চাশ খান গাড়ি সামনে বাদান পঞ্চাশ খান গাড়ি আর জায়গায় জায়গায় বাদান আপনার ওই র‍্যাব পুলিশ বাদান বসা রাখছে কেউ যেন পিছন থেকে এইরকম করে না মারে কথা কি বুঝতেছেন আর যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তিনার তো কোনো মানুষ লাগে না এই লোকটাকে মারা আমার সহজ হয়ে গেছে এই লোকটাকে আমি হত্যা করব মারার পরে আমি মারবার পরে আমি রোমার পারসের অর্ধেক রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যাব এবার লোকটা তরবারি হাত থেকে বাদান খুলিয়ে হরদ তোমরের দিকে বাদান আগা যাচ্ছে লোকটা লক্ষ্য করে দেখে গাছের পাতা ভেদ করিয়ে হরদ তোমরের শরীরে বাদান রোদের তাপ লাগতেছে এবার লোকটা মনে মনে চিন্তা করতেছে লোকটা তো আরামে ঘুমাচ্ছে ঘুমন্ত অবস্থায় ওমরকে আমি শেষ করে দিব কিছু দূর আগে যায়া দেখে পিছনে বাদানে একটা বাঘ আছে এই বাঘটা দাঁড়াইয়া ওমর বাঘটা দাঁড়াইয়া বলতেছে আয় সুবহানাল্লাহ তো জোরে কর যেই কসে আয় লোকটা মারছে দৌড় যখন দৌড় দিছে পড়িয়া গেছে ও মা কইছে কথা কয় না কথা কয় না আমরা উসট খালি ও মা কই না উনি গড়িয়ে পড়ে ও মা কইছে ও মা বলছে এই অবস্থা হরজত ওমরের কানে চলে গেছে হরজত ওমর অমনি লাফা উঠে দেখে লোকটা দৌড় দিয়ে পড়ে গেছে এবার হরজত ওমর যা দৌড়ো দৌড়ছে দৌড়িয়ে বলতেছে ভাই আপনি কি অসুস্থ না আপনার ক্ষুধা লাগছে নাকি আপনাকে খাবার দিতে হবে নাকি আপনাকে ডাক্তারখানা নিতে হবে যা এরকম করে হাত পারে দৌড়ছে লোকটা থর থর করে কাঁপতেছে পিছন থেকে বাজার নিচ দিয়ে পানি পড়তেছে সুবহানাল্লাহ কন পানি বোঝেন পোশাক করতেছে বয়ে হাত ধরছে পোশাক করছে সুবহানাল্লাহ কর আমার কথা যে হাত ধরছে পোশাক করছে তার তো উমর এক মারি ব্যবসা এবার হজ তোমার বলল যুবক কেন তুমি দৌড়াইলে বলো হুজুর আপনি আমার কথা শুনবেন না আপনি প্রমাণ চান কয় প্রমাণ যদি হয় শোনার তো কোনো দরকার নাই এবার খাতা আগে দিলেন দেখেন লেখা রয়েছে হরদ তোমরকে যদি তুমি হত্যা করতে পারো তাহলে রোমের অর্ধেক রাষ্ট্র পারসের অর্ধেক রাষ্ট্র তোমার নামে লিখে দিব হুজুর এই জন্যে আমি আসছি তোমাকে হত্যা করবার জন্য হুজুর হত্যা করতে আসি আপনি শুয়ে আসার আমি ছায়া দেখি আপনার পায়ের পাশে একটা বাঘ আপনাকে পাহারা দিচ্ছে আর আমারে ডাকতেছে আয় আমি বাঘের ভয়ে দৌড়ছি অমনি আসে আপনি আমারে ধরছে হরজ তোমর বলে বাবা তুমি যদি আমাকে হত্যা করিয়া রোম পারসের অর্ধেক অর্ধেক রাষ্ট্র রেখে নিয়ে যদি তুমি প্রেসিডেন্ট হইতে চাও বাবারে আমি আট বছর প্রেসিডেন্ট গিরি করছি এখন আমার হাত ব্যথা করে কোমর ব্যথা করে পাও ব্যথা করে আমি জনগণের কাছে সঠিকভাবে বাদান যাইতে পারি না ও বেটা আমি আমার কাল্লা জাগে দিলাম আমাকে হত্যা করো আমাকে মেরে ফেলো অর্ধেক আপনার রোম আর পারসের প্রেসিডেন্ট হইয়া জনগণের খেদমত করো দেখো জনগণের খেদমত করা কত কষ্ট চিল্লাইয়া কন সুবহানাল্লাহ হরজ তোমার
রাতি আল্লাহ তাআলাহু যখন কল্লাগে দিলেন ঘর আগে দিলেন আমার গর্দানটা কাইতে নিয়ে তুমি রোম পারস্যের প্রেসিডেন্ট হও আর জনগণের খেদমত করে দেখো জনগণের খেদমত করা কত কষ্ট ওমর ঘর আগে দেয় লোকটা আর বাদান ঘরে বাদান কোপ দেয় না এই লোকটা চোখ থেকে পানি গুনে বাদান জ্বর জ্বর করে দণ্ডার মতো পড়তেছে হযরত ওমর বলে যুবক রে কেন তুমি আমার কল্লা কাটছো না যুবক বলে আমির মুমিনীন খলিফাতুল মুসলিমিন আপনার একটা কথা আমার অন্তর চোখ খুলে গেল আজকে থেকে তওবা করলাম হুজুর অন্তর চোখ খুলে গেছে আর আমি ইহুদি থাকতে চাই না আমার কলমা পড়া মুসলমান বানিয়ে দিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি নারাত তাকবীর আচ্ছা সবাইকে একটা তাকবীর দিবেন কি কান রেডি আছেন তো একটা তাকবীর দেন কারণ শয়তান ধোঁকা দিচ্ছে যে খালুরে ওঠো ও জেঠা যাও রাতে একটা বাজে পড়ায় এখন হুজুর উঠতেছে তুমি চলে যাও এই শয়তান শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু এই শয়তানকে তাড়ানোর দরকার আছে না নাই তাহলে ডানে হাতটা টান করেন সবাই টান করেন দেখেন আগে নিয়ে দাঁড়ান আল্লাহ আকবর এখন দিবেন কে বলে রেডি দুই আঙুলের মাঝখানে বিদ্ধ আঙুল দেন দেন ইবলিসের চলে লাগে রেডি যেই নারায়ে তাকবীর বাবা আল্লাহ আকবর বলার সাথে সাথে বাম হাত তুলবেন দেখেন কারো জানে থোত মায় না লাগে নারে তাকবীর আল কোরআনের আলাপ টেলিভিশনের আলাপ হ্যাঁ জ্বলাও টেলিভিশনের আলো জ্বলাও টেলিভিশনের আলো জায়া আলো জ্বলে দেশটা জাহান্নামে দ্বারপ্রান্তরে চলে গেছে কথা কোন নামাজের সময়ও টেলিভিশনের বিবি টেলিভিশন চলে আর স্বামী বারান্দায় নামাজ পড়ে এরকম লোকও দেখছি আমার ভাই রামাত তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুসলা নামাজ কায়েম করো অতু জাকাত জাকাত আদায় করো কুতিবা আলাইকুমু সিয়াম রমজান মাস আসতে রোজা রাখো এই কথা কার তাহলে আল্লাহ বললেন নামাজ পড়ো নামাজটা কেমন করে পড়তে হবে আমরা যখন নামাজ পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এইরকম করে নামাজ পড়ি আর বলি আল্লাহ মহান আল্লাহ বড় তারপরে আপনার সানা পড়ি আমরা আপনার সুরা ফাতিহা পড়ি আল্লাহর কাল্লার প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তোমার প্রশংসা করি নামাজের মধ্যে আমরা বলতেছি আল্লাহ তোমার কিন্তু আমরা প্রশংসা করতেছি কিন্তু নামাজে দাঁড়া আছি আমার মনটা চলে গেছে আপনাদের গাইবান্দা বাদান শহরে গাইবান্দা শহরে যাইয়া আপনার মার্কেট করতেছেন কেনাকাটা করতেছেন বাজারে গেছেন তরি তরকারি আলী বেগুন বাদান কিনতেছেন আপনি কিন্তু দাঁড়া আছেন নামাজের মধ্যে আমার কথা কি বুঝতেছেন তারপরে আপনি বলতেছেন মালিকিয়াও মিদ্দি আখেরাতের আদালতে আল্লাহ এই মানুষের তুমি ভালো মন্দর বিচার করিবে আমি কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াই এই ধরনের কথা বলতেছি আল্লাহর কাছে কিন্তু আমার মনটা চলে গেছে মাঠের মধ্যে যা আমি কাজ করতেছি এরপরে বাদানা আমি যখন বাড়িতে নামাজ পড়ি আমার ঘরের মধ্যে থেকে বিবি টিভির মধ্যে থেকে ছেলের মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছে রূপে আমার আগুন জ্বলে কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসাতলে আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে নে না কোলে সুবহানাল্লাহ তো জোর কর আপনার নামাজ মার দিয়ে মার্কেট দিয়ে গান দিয়ে যদি নামাজটা যদি জগা খিচুড়ি করেন এই নামাজ আল্লাহর জান্নাত পর্যন্ত নিতে পারবে না চিল্লাই এখন ঠিক কিনে তাহলে নামাজটা পড়তে হবে কাকে খুশি করবার জন্য আরো জোরে জোর হইল না আল্লাহকে খুশি করবার জন্য আপনি নামাজ পড়বেন হযরত ওমর
অর্ধ পৃথিবীর বেশিদের একটা দিনও হরজ তোমর বাজার নামাজ কাজা করে নাই সুবহানাল্লাহ বললেন না হরজ তোমর মসজিদে যাইয়া নববীতে যাইয়া ফজরের নামাজ পড়ছে নিজে ইমামতি করছে আর আমাদের দেশের যদি আপনার মেম্বার চেয়ারম্যানের যদি ইলেকশন হয় যারা ইলেকশনে দাঁড়াইবে যে কয়টা মেম্বার আছে যে কয়টা চেয়ারম্যান আছে ওয়ার্ড চেয়ারম্যান আছে এখন ওয়ার্ড চেয়ারম্যান হলো মহিলা ও পাল্লো মাথায় টুপি রাখ ফেরছায় কথা কোন দেখবেন যে ইলেকশনে দাঁড়াবে মেম্বার চেয়ারম্যান নাই বাবাকের মাথায় টুপি নামাজ পড়ুক বা না পড়ুক কথা কয় না যদি দেখে মানুষ নামাজ পড়তেছে মসজিদে যা নামাজ শুরু করে দেয় অজু থাকবে অথবা না থাক আমাদের সাজাদপুর শহরে পৌরসভার ইলেকশনে দাঁড়াইছে যে কয়টা কমিশনে দাঁড়াইছে সবার মাথায় টুপি তো শাস্তালে বসে করতে যে নামাজ ছাড়া কিন্তু পথ নাই তাই আমি বললাম আপনি কমিশনে দাঁড়াচ্ছেন আপনি কি নামাজ পড়ছেন কাহে হুজুর নামাজ পড়ছি তো আমি তো জানি যে ও কি নামাজ পড়ে তাই আমি বললাম নামাজ কি দিয়ে নামাজ পড়া লাগে সুরা ফাতেহা জানেন কাকে ফাতেহা ছাড়া কি নামাজ হয় না কম কি দিয়ে নামাজ পড়েন কা আলহামদুল সুরা দিয়ে চিন্তে করছে কম আচ্ছা আলহামদুল সুরা দিয়ে নামাজ পড়লেন আর কি দিয়ে পড়েন কা কি দিয়ে পড়া লাগে কম সুরা একেলাস জানেন কয় একেলাস ছাড়া কি নামাজ হয় না কম হ্যাঁ হয় তে কি দিয়ে পড়েন কা কুলোর সুরা দিয়ে নামাজ পড়ি কথা কি আমার বুঝতেছেন দেন নেতা হচ্ছে কি তা আমি বললাম যে ঠিক আছে কুলো সুরে দিয়ে নামাজ পড়েন আঁঠুর উপর হাত থেকে কি পড়া লাগে জানেন কয় হ্যাঁ হুজুর জানি কম কি বলেন তো কয় আত্মা হিয়াতুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমান রাহিম আমার কথা কি বুঝতে স্যার তা নেতাই যদি তাসাওয়াত দিয়া সুরে ফাতেহা দিয়ে যদি পড়ে তাহলে ক্ষমতে যায় জনগণের বারোটা বাজা সাইবে কথা কয় না কথা কয় না স্থির করে থুয়ে যাবো কিন্তু আমি আমার ভাইরামাত হজরতমাত ফজরের নামাজ পড়িয়া বাড়িতে যায় না গ্রামে গ্রামে যা জিজ্ঞাসা করে ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো সুবহানাল্লাহ বললেন না সব মানুষের দুঃখের কথা শোনে এরপরে ঈশা নামাজ পড়িয়া হরজ তোমার মসজিদে বসে বাদন অজিবে করিয়া বাড়িতে যায় না হরজ তোমার গ্রামের মধ্যে বাদান ঢুকছে গ্রামের মধ্যে ঢুকিয়া আপনার দেখতেছে কোন জায়গা মানুষের ক্ষতি হচ্ছে কোন বাড়িতে বাদান চুরি হচ্ছে এইরকম করে গ্রাম গ্রাম থেকে দেখতে দেখতে মাঠের মধ্যে দিয়ে যায় হরজ তোমার লক্ষ্য করে দেখে মরুভূমির ভিতরে একটা বাদান টিভি টিপ 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 করে বাদান বাতি চলতেছে হর্ষ তোমার মনে মনে চিন্তা করে এটা তো কোনো গিরাম না মাঠের মধ্যে টিপ টিপ করে কেন বাতি জ্বলে না জানি ওখানে কি হয়েছে হর্ষ তোমার আস্তে আস্তে আগা যা দেখে ছোট একটা তাম্বু তাবু করা আছে তাবুর ভিতরে বাদান একটা বাতি চলতেছে হর্ষ তোমার তাবুর কাছে যা দেখে দুইটা বাচ্চা বাদান কান্নাকাটি করতেছে আর একজন মহিলা হাড়িতে আপনার পাতিলে কয়েকটা পাথর দিয়ে পানি দিয়ে নিচে আগুন ধরা দিয়ে এইরকম করে জাল করতেছে আর নাড়াচাড়া করতেছে আর মা বলে বেটারে কান্দনা ছেলে দুইটা কান্নাকাটি করতেছে মা খাবার দাও খাবার যদি না দাও কলিজা ছিঁড়ে যাচ্ছে তন্তিতে ফেটে যাচ্ছে গো মা ও মা আজ দুই দিন ধরে খাবার খাই না মা বলে বেটা তুমি ঘুমিয়ে পড়ো আমি আমি গোস্ত রান্না করছি শক্ত গোস্ত ওবাদান সিদ্ধ হইতে দেরি হবে তোমরা ঘুমিয়ে পড়ো আমি তোমার মা রান্না করে তোমাদের ডাক দিয়ে খাবার খাওয়াবো হর্ষ তোমার যা বলে মা তোমার দুইটা ছেলে খাবারের জন্য কান্নাকাটি করতেছে তুমি সাত সকালে কেন তুমি রান্না তুলে দিলে না এই বাচ্চা দুইটাকে কেন তুমি কষ্ট দেও এবার ওই মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে কে গো আপনি আমি তো আপনাকে চিনি না আমি তো মদিনার বাইরের মানুষ আমরা আসছি হরজ তোমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য করবার সাহায্য নেওয়ার জন্য কিন্তু বীরের কারণে হরজ তোমরের কাছে আমরা ভিড়তে পারি নাই আজ দুই দিন ধরে আমার
ছেলে মেয়ে আমার ছেলে দুইটা অনাহারে আর এই ছেলেকে সান্তনা দেওয়ার জন্য হাড়ির ভিতরে কয়েকটা পাথর দিয়ে পানি দিয়ে নিচে আগুন ধরা দিয়ে নাড়াচাড়া করতেছে আর সান্তনা দিচ্ছে বেটা ঘুমিয়ে পড়ো শক্ত আপনার গোশত রান্না হচ্ছে এই গোশত সিদ্ধ হয়ে গেলে তোমাকে ডেকে ডেকে খাওয়াবো হরদ তোমার পাতিলের কাছে যায়া দেখে মাত্র চারটা পাথর দিয়ে আপনার এই পাতিলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতেছে হরদ তোমার চোখের পানি ফেলে দিয়ে কান্দে আল্লাহ আমার দেশের জনগণ অনাহারে আছে সঠিক সময় আমি খাবার দিতে পারি না আল্লাহ তোমার আদালতে কিয়ামতের ময়দানে আমার আসামি করো না চিল্লাইয়া কন মারহাবা হরদ তোমার দৌড়ে বাড়িতে চলে গেলেন খাদ্য গোডাউনের দারোয়ান আসলামকে ডেকে বলে আসলাম চাবি নিয়ে আসো তাড়াতাড়ি খাদ্য গোডাউনের তালা খুলে দাও খাদ্য গোডাউনের তালা খুলে দিলেন হরজ তোমার নিজেই একটা বস্তা এনে বললেন এই বস্তাটা ধরলাম এই বস্তার ভিতরে আটা তরি তরকারি তুমি ঢুকাও কিছু খেজুর ঢুকাও আটা তরি তরকারি খেজুর বাদাম ঢুকানোর পরে হরজ তোমার আসলামকে দেখে বলে আসলাম রে এই আটার অবস্থা তুমি আমার মাথায় তুলে দাও এবার আসলাম বলতেছে আমিরুল মুমিনিন আপনার মাথায় কেন আটার বস্তা তুলে দিব আটার বস্তা বহন করবার জন্য তো আমরা আসি আমরা আসি আমরা আটার বস্তা বহন করব হরজ তোমর বলল না না আটার বস্তা তোমরা কেন বহন করবে আমি বহন করব তারা বলল আপনি হলো প্রেসিডেন্ট আর আমরা হলাম এই এই জমিনের আপনার আমরা হলাম আপনার সরকারের কর্মকর্তা সরকার কোনোদিন আটার বস্তা মাথায় নেয় না আমি নিব হরজ তোমর বলল না না এই বস্তা আমার মাথায় তুলে দেও এবার আপনি আসলাম বললেন হুজুর আটার বস্তা যদি আপনি মাথায় নেন আমার মাথায় যদি তুলে না দেন আমি চাকরি রিজাইন দিব চাকরি করব না হরজ তোমর বলে তুমি চাকরি ছেড়ে দাও আমার কোনো দুঃখ নাই আসলাম তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও মদিনার প্রেসিডেন্ট তুমি না আমি আসলাম বলে আমিরুল মুমিনীন মদিনার প্রেসিডেন্ট আপনি হরজ তোমর বলল আমি যদি মদিনার প্রেসিডেন্ট হই জনগণের দেখার দায় দায়িত্ব হলো আমার এ আসলাম কোন মানুষ না খায় আছে এটা দেখার দায়িত্ব হলো আমার কাল কামতের ময়দানে এই মদিনা একটা কুকুরও যদি অনাহারে থাকে কেয়ামতের ময়দানে আল্লাহর আদালত তোমাকে আসামি করবে না আমি আল আমি ওমর আল্লাহ কামতের ময়দানে আমার আসামি করবে ওমর রে কেনে ওমর রে কেনে তোমার তোমার রাষ্ট্রে একটা কুকুর অনাহারে মারা গেল জবাবদাহিতা আমার করতে হবে অতএব আমার দেশের জনগণ অনাহারে রয়েছে আমি ওমর আমাকে এই এই বস্তাটা বহন করবার দাও বস্তা তুলে দিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হরজ তোমরের মাথা আতার বস্তা আস্তে আস্তে করে বাদান হেঁটে সেই তাবুর কাছে গেলেন গভীর রজনীতে ওই যাইয়া ওই মেয়েটাকে বলে মা তাড়াতাড়ি করে তুমি এই রুটি ভাজি করো আর আমি তরি তরকারি কুটে একটু সহযোগিতা করি মেয়েটা আটা ভাজি করলেন এবার রুটি ভাজি করলেন ওমরও তরি তরকারি কুটে বাদান সহযোগিতা করিয়া এবার হরজ তোমর বলে মা তুমি এক প্লেটে খাবার খাও এক প্লেটে কয়েকটা রুটি দাও তরি তরকারি দাও দুইটা ছেলেকে দুই উলের উপর বসাইয়া হরজ তোমর রুটি গুনু সিরিয়া সিরিয়া মদিনার ওই দুই বাচ্চার মুখে খাবার তুলে দে সিল্লাইয়া কন সুবহানাল্লাহ এটা হলো প্রেসিডেন্ট সুবহানাল্লাহ এটা জনগণ জনগণ না খাওয়া থাকবে আর আমার সামনে 32 রকমের তরকারি কতক্ষণ এটা প্রেসিডেন্ট হইতে পারে না আমার ভাই রামাত খুব খারাপ লাগতেছে হরজ তোমার রাজি আল্লাহ তাআলাহু মিয়াটাকে বললাম মা আগামী কাল তুমি হরজ তোমরের দরবারে যাবে আর ওই জায়গা তুমি আমারে পাবে মা যদি তুমি যাও তোমাকে বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করব এবার রাত্রি যখন প্রভাত হয়ে গেলেন
ওই মিয়াটা আস্তে আস্তে বাদন আপনার ওই রাজ দরবারে বাদন চলে গেলেন যায়া দেখে যে সিয়ারে প্রেসিডেন্ট বসে থাকে ওই সিয়ারে হযরত ওমর বসে আছে সুবহানাল্লাহ বললেন না এবার একজনকে জিজ্ঞেস করলেন ওই মানুষটাকে যে সিয়ারে বসে আছে এবার বলল এই মানুষটাই তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর সুবহানাল্লাহ বললেন না মিয়াটা মনে মনে চিন্তা করতেছে যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর জীবনে তার নাম শুনছি কোনোদিন চোখে দেখিনি এই লোক তো রাতের বেলায় আটার বস্তা মাথায় করিয়ে আর আমার কাছে খাদ্য পৌঁছা দিয়েছে নিজে তরি তরকারি কুইতে সহযোগিতা করছে কত বড় বেদবি করছি এর সাথে দৌড়া যাইয়া হযরত ওমরের পাও পারে ধরে বলে হুজুর রাতের বেলায় আমি আপনাকে চিনতে পারি নাই আমি আপনার নাম শুনছি কোনোদিন দেখি নাই ইয়ামিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দাও হযরত ওমর দাঁড়িয়ে গেলেন বললেন বুড়ি মা তুমি উল্টো আমার কাছে মাফ চাও না ক্ষমা খায়া তুমি আমাকে দোষী করো না মা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি যেন আমাকে আসামি করো না আমি হলাম প্রেসিডেন্ট তোমরা হলো প্রজা মা সঠিক সময় তোমার কাছে খাদ্য পৌঁছা দিতে পারি না ইয়ার জন্য আল্লাহর আদালতে আপনি যেন মামলা দায়ের করেন না আর যদি আপনি মামলা দায়ের করেন আমি ওমর জবাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না চিল্লাইয়া কন সুবহানাল্লাহ আর আমাদের দেশে একটা চেয়ারম্যান যদি চেয়ারম্যান হয় পাঁচ মাইলের রাস্তা কন্ট্রাক্ট নেয় সেই রাস্তার রড খায় সিমেন্ট খায় এরপরে ওয়াদা দেয় আমি যদি চেয়ারম্যান হই প্রত্যেক বাড়ি বাড়ি আপনার টয়লেট দেবো টিউবওয়েল দেবো টয়লেট দেবো চেয়ারম্যান হয় পাঁচ মাইলের রাস্তা খায় সিমেন্ট খায় মাটি খায় প্রত্যেক বাড়ি টিউবওয়েল খায় আপনার বাথরুমও খায় কথা কয় না কথা কয় না কি কথাকে খারাপ বলতেছি নাকি তারপরে তারে দেখতে বলি সালাম আলাইকুম সালাম আলাইকুম এর মানে ইটে কম খোয়াই কম কথা কয় না আমার কথা কি বুঝতেছেন তারাও প্রেসিডেন্ট আর আমাদের দেশের উপাদান প্রেসিডেন্ট আছে ওমর কাল্লা গেদে আর রাষ্ট্রের দরকার নেই আর আমাদের রাষ্ট্রে ক্ষমতার জন্য মানুষ হত্যা করে কথা কয় না মানুষ মরে যাক আগে ক্ষমতা পায় নেই কতক্ষণ তাহলে ওখান থেকে শিক্ষা নেওয়া আমাদের উচিত আর আমরা সেও আল্লাহর বান্দা আমরাও আল্লাহর বান্দা সুবহানাল্লাহ জোরে কর যখন মদিনার প্রথম প্রেসিডেন্ট হযরতে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ জোরে কর তে একটা বুড়ি আছে হযরত ওমর চিন্তা করতেছে যে একান্ন জন মানুষকে হযরত আবু বকর সিদ্দিক একটা তালিকা করছে যে অমুকে অমুক জায়গায় অমুক কাজ করবে অমুকে অমুক কাজ করবে কিন্তু ওমরকে একটা কাজও দেয়নি তার ওমর চিন্তা করলো আবু বকর সিদ্দিক আমাকে যদি কাজ না দিয়ে থাকে বাড়ির পাশে ওই গ্রামে একটা বুড়ি ওই বুড়ির ছেলেও নাই মেয়েও নাই স্বামীও নাই ওনার বাড়ির সব কাজ আমি রাইতে করে দিয়ে আসবো সুবহানাল্লাহ এটা জোরে কর তখন তো মরুভূমি এলাকা আপনার চামড়ার কলস বানাইছে কলস বোঝেন তো চামড়ার কলস বানাইয়া পানি পিঠে করে নিয়ে ওই বাড়ির পোষা দিত হযরত তোমর ভাবছে যে এই পানি তার বাড়ি পোষা দেবো এবার হযরত তোমার ফজরের নামাজ পড়িয়া বুড়ির বাড়ি আগে যায় দেখে আপনার টাঙ্কিতে বাদান পানি পরিপূর্ণ সুবহানাল্লাহ জোরে কর হযরত তোমার চিন্তা করতেছে কে যেন আমার আগে আগে এসে টাঙ্কিতে পানি দিয়ে গেছে এবার হযরত তোমার পরের দিন সন্ধ্যা সময় এসে দেখে টাঙ্কিতে পানি নাই বাড়িঘর বাড়িঘরে বাদান ময়লা হযরত তোমার চিন্তা করতেছে আজকে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আসবো তাহাজ্জুদ নামাজ পড়িয়ে হযরত তোমার ওই বুড়ির বাড়িতে এসে দেখে বাড়িঘর কে যেন ঝাড়ু দিয়ে গেছে বুড়িটা জবান থেকে বের করে দেয় সকলে কন আমিন আমিন আর একবার বলুন আমিন একটু জোরে বলুন আমিন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নি আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ রাত হচ্ছে বেশি আপনাদের মুখে দেখছি হাসি আল্লাহ যেন করে জান্নাতবাসী জোরে কন আমিন এই রাত বারোটার পরে
কোরআনের মাহফিলে আল্লাহ জেনেছে আমি মন্তব্য করেছি কোরআন হাতে নিয়ে মন্তব্য করছি আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে বলেন ইনশাআল্লাহ আপনারা কি এই কোরআনের কথা শোনার জন্য রাজি আছেন এই রাত 12টার পরে আমি এক আধ ঘন্টা আপনাদের কষ্ট দেব শোনার জন্য রাজি আছেন এই মাহফিলে এই এক আধ ঘন্টা আলোচনা করে আখিরে মোনাজাত করে যাওয়ার মন মানসতা কি আপনাদের আছে কার কার আছে আমি তাকবীর দেব হাত তুলে দেখাবেন দাঁড়ান আগে না কারণ কোরআন আমার হাতে যাদের ইমানের স্পিরিট আছে তারা হাত তুলবেন যাদের ইমানের স্পিরিট নাই তারা হাত তুলবেন না রেডি রেডি আরে তাকবীর হাত টান টান করেন ধ্যান তো কে হাত তুললো না যে হাত তোলে নাই ওহলে ইসলামের শত্রু ইবলিসের খালা দুয়াই নারাই তাকবীর আল কোরআনের আলোপ আল হাদিসের আলোপ কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে পীর বুজুর্গ যেখানে নারে আলহামদুলিল্লাহ আপনারা ঠিক আছেন তো ইনশাআল্লাহ আমরা এমন একটা মাহফিলে আসছি এটা হলো বেহেশতের বাগান এই মাহফিলের মধ্যে সব মানুষ আসতে পারবে না কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম এই বান্দাকে জিজ্ঞেস করবে বান্দা নামাজ পড়ছ নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি সুবহানাল্লাহ কর বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছ বেনামাজি ব্যক্তি কথা বলবে না আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছ বেনামাজি ব্যক্তি কথা বলবে না আমি বাংলাদেশের এটা একই গরম পানি আছে এটা চা আছে গরম পানির মধ্যে লবণ আছে এটা নিচে নামাল পড়ে যাবেন আবার হাত থেকে থাক যারা নামাজ পড়বে তাদের বলবে নামাজ পড়ছ নামাজি ব্যক্তি বলবে নামাজ পড়ছি বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছ বেনামাজি ব্যক্তি কথা বলবে না আল্লাহ আবার বলবে নামাজ পড়ছ কথা বলবে না আমি বাংলাদেশে প্রায় জেলায় আল্লাহ সফর করাইছি আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যায় স্টোর দিয়ে দেখছি বাংলাদেশের মধ্যে অবধ মানুষ কারা যারা আদান শুনলে মসজিদে যায় ঠান্ডা পানি দিয়ে অজু দিয়ে নামাজ পড়ে এর হলো অবধ সহজ সরল সোজা মানুষ সুবহানাল্লাহ সরল কর আর বাংলাদেশের মধ্যে সবচাইতে চালাক মানুষ কারা জানেন যারা নামাজ পড়ে না ওরা হলো সবচাইতে চালাক চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই যে ঠান্ডা পানিতে অজু দিয়ে ফজরের নামাজ পড়া লাগবে অত ঠেকাও কারে পড়ে নাই কথা কন এটা হলো চালাক মানুষ ওই চালাক মানুষটাকে বলবে বান্দা নামাজ পড়ছ নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি চালাক ব্যক্তি মিথ্যা কথা বলবে বলেন কি আল্লাহ দুনিয়ায় কত নামাজ পড়ছি ঈদের নামাজ পড়ছি শবে বরাতের নামাজ পড়ছি জানাজার নামাজও পড়ছি আল্লাহ আসলে লোকটা থাকবে নাম্বার ওয়ান বেনামাজি নাম্বার ওয়ান জোরে বলুন যে নামাজ পড়ে তারে কি বলে আমার কথা কি বোঝেন না যে নামাজ পড়ে তারে কি বলে আরো জোরে যে পড়ে না তারে কি বলে তাহলে আল্লাহর ভাষা যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি যে পড়ে না তারে বলা হয় বেনামাজি যে সুদ খায় তারে বলা হয় সুদ কর যে ঘুষ খায় তারেই তো বলা হয় ঘুষকর কথা কন এখন যেই লোকটা নামাজ পড়ে না ওরে বেনামাজি বলা হয় সকালবেলা ফজরের নামাজ পড়ে ভাইজানকে সাথে নিয়ে কমিটির কিছু লোক নিয়ে বেনামাজির বাড়ির যা যদি ডাক দেওয়া যায় বেনামাজি ভাই বাড়িতে আছেন ও খুশি নেবে যার জোরে বলুন জোরে কর না কে না না তুমি নামাজ পড়ো না তোমাকে বেনামাজি বললে বেজার হোক কারণটা কি ও তার মানে তোমাকে কি বলে ডাকবো পিসাব বলে ডাকবো নাকি যে সুদ খায় তারে কি কয় জোরে কর সুদ কর জোরে কর সুদ কর তাহলে সে সুদ খায় তারে বলা হয় সুদ কর যে ঘুষ খায় তারে বলা হয় ঘুষ কর সকালবেলা ফজরের নামাজ পড়িয়া এই গ্রামের কিছু মুসল্লি নিয়ে সুদ করে বাড়ি যা যদি ডাক দেওয়া যায় সুদ কর ভাই বাড়িতে আছেন ও খুশি না বেজার খালি ও বেজার না ওর বই জাতা নিয়ে আসবে আমার স্বামী সুদ খাক না গু খাক তার তোর কি কথা কন
আচ্ছা তাহলে সুদ খাওয়া কি হারাম সুদ খাওয়া আচ্ছা সুদের টাকা দিয়ে গরুর গোশত যদি নিয়ে আসে বাড়ির থেকে বিবি যদি বুনো করে দেয় কি রকম লাগবে ভালো লাগবে আচ্ছা বুনো গোশত যদি ভালো লাগে তাহলে টয়লেট থেকে এক ফ্রিজ মল তুইয়া গরুর গোশত এক টুকরো খাইলাম আর এক টুকরো টয়লেটের মল এরকম খাইলাম এটা কেমন হবে না না হাসেন না হাসেন না এটাও হারাম ওটাও না না ওই গরুর গোশত যদি হালাল হারাম দিনে যদি হালাল মনে করে খাও তাহলে মলও হালাল মনে করে খাও কতক্ষণ তো এই নামাজি ব্যক্তি বেহেস্তে যাবে বেনামাজি ব্যক্তিও যাবে দরজার সামনে যাবে নামাজি ব্যক্তি হাত লাগাবে তালা খুলে দেবে সুবহানাল্লাহ জোরে কর বেনামাজি ব্যক্তিও ঠক ঠক করবে তালা খুলবে না ডাকতে বলবে আয় আল্লাহ তালা লাগা রাখলো চাবি কার কাছে দাও কিষক নামাজ না পড়ে বেহেস্তে যেতে চায় ফেরেশতা বলবে চাবি আমার কাছে না আল্লাহর কাছে জোরে কর সুবহানাল্লাহ বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে কার কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ রে তুমি আমার জান্নাতে দিলে আবার তালা লাগা রাখলা রাখলা তো রাখলা চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো বুঝছি আল্লাহ তোমার চাবিদার কথা মনে নাই আল্লাহ বলবে বান্দারে তোমার কাছে গেলে ওলামা যায় নাই ভিডিও প্রদর্শনকারী যায় নাই তারা কি বলে নাই আসলাতুল মিফতা ফুল হুল জান্না বলে আল্লাহ দিয়েছে কিন্তু ওইটা কর্ণপাত করি নাই আল্লাহ বলে বান্দা ওইটাই যখন কর্ণপাত করো নাই তোমার চাবি আমার গোডাউনে জমা নাই তাহলে বলুন নামাজের দরকার আছে না বাদান না যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা দাদা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে আল্লাহ বলবে ও ফেরেশতারা আমার বান্দা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই যাকাত দেয় নাই ধর আমার বান্দার ঘর ধর ঘর ধরে জাহান্নামে দিকে নিয়ে যাও আল্লাহর গজবের ফেরেশতা আসবে বান্দার ঘর পাড়িয়ে ধরবে এই বান্দা জাহান্নামের দিকে যেতে যাবে না মাঝে মধ্যে যাবে আবার থুমকে থুমকে দাঁড়াবে আল্লাহ বললেন ওয়াসিক আল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা ওয়াসিক কা মানে হাকা অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে আমার কথা কি বুঝতেছেন আপনার এলাকা ছাগল কয় না বকরি কয় হ্যাঁ বকরি আমাদের সিরিয়াসগঞ্জ ছাগল কয় গাইবান্ধা জেলা কি কয় দুইটাই কয় আচ্ছা এই বকরি এমন একটা জাতি এমন একটা প্রাণী ডানে যাইতে করে বামে যাইতে করে ডানে যায় কাতাকুতো করে হাতাহুটো করে সামনে যদি দেখে পানি লাগিয়ে গেল বকরির টানা টানি এই ব্যক্তি পানি যখন দেখে চারিপার উপরে ব্যক্তি করে দাঁড়ায় আর সামনের দিকে বাদান আগাতে চায় না এবার ব্যক্তি যায় না মালিক তখন বলে মালিক বলে ব্যক্তি রে সামনে একটু পানি আছে বৃষ্টি হয়েছে আর এই পানিতে হয়েছে আর পানিতে অতিক্রম করলে তুমি সবুজ গাছ পাইবে আরামে খাইবে পেট তোমার ভরবে আমার মনের মধ্যে শান্তি লাগবে ব্যক্তির কথা মালিকের কথা ব্যক্তি বলে না আর বকরি যখন যায় না মালিক তখন ওই বকরির গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দিতে চায় আর বকরি তখন আপনার একটা বক্তৃতা দেয় আর বলে ও আমার মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র আমি কিন্তু হেডমাস্টার খবরদার আমার গলায় রশি লাগাস না কান ধরে টান দিস না বকরির বক্তৃতা যখন এই কথা বলে মালিক এই কথা বাদন বোঝে না গলায় রশি লাগাইয়া কান ধরে যখন তখন টান দেয় বক্তি তখন মরণ চিৎকে দেয় মরিয়ে গেলাম কথা কন না কেন ঠিক ওই রকম ভক্তির মতো ব্যক্তি করে দাঁড়াইবে আল্লাহ বলে ওয়াসিকা মানে হাকা অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে জোরে কর নাউযুবিল্লাহ উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই
নামাজ বিনে ওই কবরে উপায় নাই নামাজ বিনে ওই কবরে উপায় নাই সালাত আমার একটা বড় অভ্যাস আছে সেটা হলো আমি আসরের নামাজ পড়িয়া আমি একটু নদীর কিনারে যে গুড়ি আমার এলাকা নদী আছে তো তা দান কাইতে খেরের অথবা পোয়ালের পালা দিয়ে রাখছে ওখানে যায়া দেখি যে গানের আওয়াজ শোনা যায় কিন্তু মানুষ পাইনি আগাতে আগাতে যা দেখে যে একজন মুরব্বি মানুষ বসে গান গাইতেছে মন আনন্দে বলবো কি একটু নাউজুবিল একটু কর বাড়ির কাছে স্বামী আমার যমন তমন দেউরাই আমার মনের মতো রে দেউরা মোলে হব পাগল হব দেশ তাদি রে নাউজুবিল একটু সরে কর একটা হাদিসের কথা মনে পড়ে গেল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিস থেকে বর্ণিত কওয়ালা কওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বিল বাসাই ওয়া যাররা ইয়াহিয়াল বাসরিয়াতুল জান্নাহ রাওয়াহুল বুখারী জোরে কর সুবহানাল্লাহ হাদিসের কথা মনে পড়ে গেল যে অন্যায় দেখলে প্রতিবাদ করো এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ আবার আরেকটা হাদিস মাথার মধ্যে গড়পাক খাচ্ছে বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো আমি যদি চিন্তা আমি চিন্তা করলাম এনা মুরব্বি মানুষ এর সাথে তো আপনার দ্বন্দ্ব করা যাবে না সরাসরি হিট করা যাবে না আমি চাচাক যুক্তি দিয়ে বুঝলাম চাচা আপনার বয়স কত চাচা বলে বাতি যা আমি বললাম চাচা আমি একটা গায়ান গাই চাচা বলে বাতি যা তুমি হুজুর মানুষ গায়ান